আমরা যখন বাইরে কোথাও আমাদের ল্যাপটপ নিয়ে যাই এবং সেখানে আমাদের ইন্টারনেট কানেকশনের দরকার হয়, অথচ আমরা এমন একটা জায়গায় আছি যেখানে ইন্টারনেটের কোনো ব্যবস্থা নেই, ওয়াইফাই বা অন্য কোনো ইন্টারনেট কানেকশনের কোনো সুবিধা নেই, তখন যদি আমাদের সাথে আমাদের একটা স্মার্টফোন থাকে তাহলে সেটা থেকে আমরা হটস্পট অপশনের মাধ্যমে আমরা আমাদের ল্যাপটপে ওয়াইফাই শেয়ার করতে পারি। আজকে আমরা দেখব আইফোন থেকে কীভাবে আমাদের ল্যাপটপে আমরা ওয়াইফাই শেয়ার করব হটস্পটের মাধ্যমে। তার জন্য আমরা আমাদের আইফোনের সেটিংসে যাব প্রথমে। তারপরে যেখানে আছে হটস্পট, পার্সোনাল হটস্পট যেটা, এইটাতে টাচ করব। পার্সোনাল হটস্পট থেকে এখানে আছে ওয়াইফাই পাসওয়ার্ড, এটাতে টাচ করব। এখানের এই যে পাসওয়ার্ডটা আমরা দেখে নেব, অথবা আমরা চাইলে এখানে সহজ একটা পাসওয়ার্ড দিয়ে দিতে পারি। আমি এটা কেটে দিয়ে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, ঠি দিয়ে দিচ্ছি কয়েকটা, আটটা ডিজিট দিতে হবে, আমি আটটা ঠি দিলাম সহজের জন্য। তারপর এখান থেকে এই যে পার্সোনাল হটস্পট এটা আমরা অন করে দেব, এটাতে টাচ করে। তারপর এখানে আসবে টার্ন অন ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ, এটাতে টাচ করব। হটস্পট অপশনটা অন করার পরও যদি কারোর ল্যাপটপে ওয়াইফাই কানেকশনটা পায় না তাহলে আমরা সেটিংসে এখানে একটু ব্যাক হব। তারপরে যে এখানে আছে ওয়াইফাই, ওয়াইফাইটা আমরা অফ করে দেব, তারপর ব্যাক হব। ব্লুটুথটাও আমরা অফ করে দেবো এভাবে। তারপরে আমরা আবার যাব পার্সোনাল হটস্পটে, তারপর এটা অফ করে দিয়ে আবার অন করব। এখন টার্ন অন ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ, এটাতে টাচ করব। তারপর এখন আমরা আমাদের ল্যাপটপে যাব, ল্যাপটপ ওপেন করলাম। তার আগে একটা কথা বলে নিচ্ছি, আমাদের ল্যাপটপে অবশ্যই ওয়াইফাই ড্রাইভার ইনস্টল করা থাকতে হবে। যদি ওয়াইফাই ড্রাইভার ইনস্টল করা না থাকে তাহলে ইনস্টল করে নেব, তা নাহলে আমরা এখানে এই অপশনটা পাবো না, নেটওয়ার্ক শেয়ারিং অপশন যেটা। তো আমি এই আইকনে ক্লিক করলাম, তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমাদের আইফোন দেখাচ্ছে, এখানে ওয়াইফাই সার্চের লিস্টে এখানে দেখাচ্ছে আমাদের আইফোন। তো আমরা এখানে ক্লিক করব, তারপর এখানে কানেক্ট দিয়ে দিব, কানেক্টে ক্লিক করব। তারপর আমরা আমাদের যে পাসওয়ার্ডটা এটা দিয়ে দিব, এখানে আমি দিয়ে দিচ্ছি। তারপর ওকে ক্লিক করব। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়াইফাই কানেক্ট হয়েছে, এই যে কানেক্টেড দেখাচ্ছে। আমরা এখন চাইলে ব্রাউজ করতে পারি। তো আমরা যারা অ্যান্ড্রয়েড থেকে ওয়াইফাই শেয়ার করতে চাই তারা কীভাবে আমরা হটস্পট সেটিংটা খুঁজে তারপর এটা সেটিং করে নেব। আমাদের ভিডিও থেকে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে টাচ করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে আরও উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে।